হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অবের পক্ষ থেকে এখনকার আলোচনার বিষয় হচ্ছে কালিমা কালিমা বা পথ ইংরেজিতে এর নাম হচ্ছে পার্স অফ স্পেস অর্থাৎ শব্দ বাক্যের মধ্যে ব্যবহৃত অর্থবোধক শব্দ আমরা বাংলায় পদ বলি আরবিতে কালিমা আর ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পেস তো আমরা এখন আসি আরবি ভাষায় কালিমার শাব্দিক অর্থ যেটাকে আরবিতে বলে মানেন লোক অর্থাৎ শাব্দিক অর্থ শাব্দিক অর্থের বিচারে প্রথমেই বলতে হয় যে কালিমা শব্দটি হচ্ছে অর্দ কালিমা শব্দটি একটি এর জমা হচ্ছে কালিমাতুন অথবা কালামন এর মূল শব্দ অর্থাৎ আরবিতে বলে মাদদা মাপদা হচ্ছে কালমন অর্থাৎ মূল ধাতু হচ্ছে কাল মুন এর আবিধানিক অর্থ হচ্ছে তথা আঘাত করা এর করা এছাড়াও এটি অন্য আরো কতিপয় অর্থে ব্যবহৃত হয় যেমন বাচু তথা ভাষণ এরপরে লফজন তথা শব্দ এরকম আরো কতিপয় পরিভাষা রয়েছে যে অর্থে হচ্ছে কালিমা শব্দটি ব্যবহার হয়ে থাকে এখন আমরা আসি পারিভাষিক অর্থের দিকে যেটাকে আরবিতে বলা হয় অর্থাৎ পারিবেশিক অর্থ পারিভাষিক অর্থে কালিমা হচ্ছে আলকানিমেতু উদিয়া লিমা আনা মুফরত অর্থাৎ একক অর্থবোধক প্রত্যেকটি শব্দকে কালিমা বলা হয় আমরা যদি পারিভাষিক অর্থের আরবিটি বিশ্লেষণ করি আলকালিমেতু লফজুন কালিমা হচ্ছে এমন একটি শব্দ উদিয়া লিমা আনা মুফরত যাকে গঠন করা হয়েছে একক অর্থ প্রকাশের জন্য অর্থাৎ প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই আরবিতে কালিমা বলা হয় যেটাকে ইংরেজিতে বলি আমরা পার্টস অফ স্পিচ এবং বাংলায় বলা হয় পদ সেই হিসাবে আমরা যদি বলি কলামুন জাইদুন অর্থাৎ জায়দের কলম এখানে কলামুন একটি শব্দ জাইদুন একটি শব্দ দুইটিরই প্রত্যেকটির আলাদা আলাদা অর্থবোধক শব্দ সুতরাং এই দুইটি হচ্ছে কালিমা দুটি শব্দই হচ্ছে আলাদাভাবে কালিমা কারণ প্রত্যেকটি আলাদা আলাদাভাবে নিজের অর্থ প্রকাশ করেছে অর্থাৎ একটি অর্থ প্রকাশ পেয়েছে যদি কোনো শব্দের কোনো অর্থ প্রকাশ পায় সেটাকেই তখন কালিমা বলে আর জন্য বলা হয়েছে একক অর্থবোধক প্রত্যেকটি শব্দকে কালিমা বা পদ বলে এটি অত্যন্ত সহজ বিষয় সুতরাং আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য